দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীরা বছরের প্রথম থেকে যদি না ভালো করে পড়াশোনা করেছো এই মুহূর্তে থেকে আজকে থেকেই ভালো করে কিন্তু পড়াশোনাটা কিন্তু এবারে স্টার্ট করো ইতিমধ্যেই অনেকে হয়তো জেনে গিয়েছো অনেকে হয়তো জানো না সেইটাই আজ তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য আজকের ভিডিও মনে রাখবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার তেইশ মাধ্যমিক পরীক্ষার থেকে কিন্তু একুশ দিন ইতিমধ্যে এগিয়ে গিয়েছে অর্থাৎ তোমরা কিন্তু একুশটা দিন তোমরা কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষার জন্যে কম পাবে ইতিমধ্যে প্রায় তোমরা পাঁচ মাস কিন্তু কাটিয়ে কিন্তু চলে এসেছো অর্থাৎ অনেকটা সময় কিন্তু তোমরা অতিবাহিত করে ফেলেছ এছাড়াও যেটা তোমাদেরকে ভয় পাইয়ে দেবে সেটা হচ্ছে এবছরের মাধ্যমিকের রেজাল্ট তোমরা যদি জেনে থাকো দেখবে প্রায় এক লাখের ওপরে ছাত্রছাত্রীরা কিন্তু মাধ্যমিকে ফেল করে গিয়েছে তাহলে সেই অসফল ছাত্রছাত্রী না হতে চাইলে তোমরা কিন্তু এই মুহূর্তে থেকে ভালো করে কিন্তু পড়াশোনাটা শুরু করো চলো এবারে আমরা দেখে নেই দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার রুটিনটা কি হতে যাচ্ছে এবং কোন কোন বিষয়গুলোই আমরা একটা দিন বা দুটো দিন করে আমরা ছুটি পাচ্ছি দুই দুই দু হাজার শুক্রবার দিন তোমরা পাচ্ছ প্রথম ভাষা অর্থাৎ বেশিরভাগ বাংলা ভাষা এছাড়াও কিন্তু অনেকের প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অনেকের ইংরেজি থাকে মারাঠি থাকে উড়িয়া থাকে এরকম বিভিন্ন অনেকে থাকে তবে বেশিরভাগটা সবার বাংলা যেহেতু পশ্চিমবঙ্গের এবারে দ্বিতীয় ভাষা তারপরে থাকছে তার দিন অর্থাৎ তিন তারিখ অর্থাৎ যেটা মাথায় রাখবে ইংরেজির দিন কিন্তু তোমরা কোনো ছুটি তোমরা কিন্তু পাচ্ছ না অর্থাৎ এইটা বেশিরভাগ তোমাদের সবারই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকে অনেকের অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অন্যান্যও থাকে তবে বেশিরভাগের এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মাথায় রাখবে যে ইংরেজি থাকে এইখানে কিন্তু তোমরা কোনো ছুটি তোমরা কিন্তু পাচ্ছ না ছুটি পাচ্ছ না এটা মাথায় রেখে কিন্তু এখন থেকে কিন্তু তোমরা পড়াশোনাটা কিন্তু করবে যে মাধ্যমিকের ছুটি মানে ইংরেজিতে ছুটি পাচ্ছ না এরপরে পাঁচ তারিখ হচ্ছে সোমবার ইতিহাস ইতিহাসে তোমরা একটা ছুটি পাচ্ছ এখানে কেবলমাত্র একটা ছুটি তোমরা পাচ্ছ সেটা হচ্ছে ইতিহাসে একদিন ছুটি পাচ্ছ এরপরে হচ্ছে ছ তারিখ পাঁচের পরেই ছ তারিখ সোমবার মঙ্গলবার ভূগোল আট তারিখ অর্থাৎ এখানে সাত তারিখ একটা এখানে ছুটি পাচ্ছ এখানে একটা তোমরা ছুটি পাচ্ছ সেটা সাত তারিখ অর্থাৎ গণিতের জন্যে একটা ছুটি তোমরা কিন্তু পাচ্ছ অর্থাৎ অঙ্কের জন্যে ম্যাথের জন্য একটা ছুটি তোমরা কিন্তু পাচ্ছ গণিতে এরপরে ন তারিখ হচ্ছে শুক্রবার জীবনবিজ্ঞান দশ তারিখ শনিবার জড়বিজ্ঞান অর্থাৎ এগুলোই তোমরা কোনো ছুটি পাচ্ছ না এরপরে যাদের ঐচ্ছিক বিষয় আছে অপশনাল সাবজেক্ট যারা নিয়েছ তাদের জন্য একটা দিন ছুটি রবিবার আছে তারপরে সোমবার ঐচ্ছিক বিষয় যারা নিয়েছ তাদের জন্যে তাহলে বাদ বাকি তোমরা একটা জিনিস মাথায় রাখো দু তারিখ থেকে দশ তারিখ বেশিরভাগ ঐচ্ছিক বিষয়টাকে আমরা যদি বাদই দেই দু তারিখ থেকে দশ তারিখ মাত্র আট দিনের মধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষা তোমাদের শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ ছুটি বেশি নেই কেবলমাত্র তোমরা ইতিহাসে একটা ছুটি অঙ্কে একটা ছুটি পাচ্ছ আর কোথাও তোমাদের কিন্তু ছুটি নেই এটা মাথায় রেখে এখন থেকে ভালো করে পড়াশোনা করো যারা আমার চ্যানেল ফলো করছ আশা করি ইংরেজিতে তাদের কোনো সমস্যা থাকবে না সময় সময় ধরে তোমাদেরকে সমস্ত ইনফরমেশানগুলো আমি দিয়ে যাব কিছু দিনের মধ্যেই ইংরেজির ফুল সাজেশান আসছে চিন্তার কোনো কারণ নেই ভালোভাবে যেগুলো এখনও পর্যন্ত আমি করিয়েছি যেগুলো আমি দিচ্ছি ভিডিওগুলো যেগুলো ছাড়ছি একটু মন দিয়ে তোমরা দেখে নেবে